আশা করি ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলো এবং কাজগুলো সম্পাদন করছো। তো আজকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় আমরা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করছিলাম, নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ইনশাআল্লাহ আলোচনা হবে। তো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের প্রতিবেশী একটি দেশ ব্যাপক ভূমিকা পালন করেছে। তোমরা কি বলতে পারো সেই প্রতিবেশী দেশটাকে? হ্যাঁ, ঠিকই বলেছ, আমাদের প্রায় চারিদিকে ঘিরে আছে যে রাষ্ট্রটি সেটা হচ্ছে ভারত। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল অসীম। তোমরা কি বলতে পারো ভারত স্পেসিফিক ভাবে কত ভাবে আমাদের বা কোন কোন ভাবে আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল? গত ক্লাসে আমি ছক আঁকিয়ে বলেছিলাম প্রায় অনেক ক্ষেত্রে ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল। যদি দু একটি বলতে বলি তাহলে কি পারা যাবে? পারা যাওয়ার কথা, কারণ এগুলো খুবই আলোচিত। যেমন 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধে যে সরকার গঠন করেছিল সেই প্রবাসী সরকার গঠনেও ভারত আমাদেরকে সহায়তা করেছিল। এই জন্যই এই সরকারকে আরেকটা নামও প্রবাসী সরকার বলা হয়। মুজিবনগর সরকার, প্রবাসী সরকার, প্রথম বাংলাদেশের সরকার, অস্থায়ী সরকার, এই প্রবাসী সরকারটা গঠন হয়েছিল ভারতের বসে। আচ্ছা, তোমাদের আরেকটা প্রশ্ন ধরি, এই যে আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত প্রত্যক্ষ পরোক্ষ সব দিক থেকে অংশগ্রহণ করেছিল, কেউ কি বলতে পারো যে ভারত এই যুদ্ধে অংশগ্রহণ করার ফলে তাদের সৈন্য সংখ্যা বা তাদের সৈন্য মারা গিয়েছিল, কত সংখ্যক ভারতীয় সৈন্য শহীদ হয়েছিল? এই বিষয়গুলো আমাদেরকে এটা জানিয়ে দেয় যে আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাটা কেমন ছিল। যাই হোক, আজকেও আমরা এইরকম কিছু দেশের কথা উল্লেখ করবো যে দেশগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল। তার মধ্যে দুইটা দেশ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা। যদিও আমাদের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার ভূমিকা ছিল পুরোপুরি আলাদা, অর্থাৎ ভিন্ন রকম। সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধে যেভাবে ভূমিকা রেখেছিল, আমেরিকা ঠিক তার বিপরীতে ভূমিকা রেখেছিল, অর্থাৎ পাকিস্তানের পক্ষে রেখেছিল। যাই হোক, তো প্রথমে আমরা দেখি যে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। আমাদের মহান মুক্তিযুদ্ধে মুক্তি যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কি ছিল? সোভিয়েত ইউনিয়নের ভূমিকা বা অবদান কি ছিল? ভূমিকা কি ছিল? তোমাদের একটা ছক দেখিয়েছি মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা। এই ছকের মাধ্যমে উঠে আসছে যে আমাদের লিবারেশন আর্মি সোভিয়েত ইউনিয়ন কেমন ধরনের কন্ট্রিবিউশন করেছে। সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে শুরু থেকে, একবারে প্রথম থেকে শেষ অবধি সোভিয়েত ইউনিয়ন আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বা ভূমিকা রেখেছিল বা অবদান রেখেছিল। একেবারে যখন গণহত্যা শুরু হয় তখন থেকে সোভিয়েত ইউনিয়ন এই মুক্তিযুদ্ধে গণহত্যা বা পাকিস্তান কর্তৃক পূর্ব বাংলার জনগণকে যে নির্বিচারে হত্যা এটা বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছিল, চিঠি পাঠিয়েছিল, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করছিল। পদভূমি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনায়ক পদভূমি ইয়াহিয়া খানকে চিঠি দিয়ে এই গণহত্যা বন্ধ করার জন্য তিনি বলেছিলেন। একটা বড় ষড়যন্ত্র করছিল পাকিস্তান সরকার, যুদ্ধ বিরতি নামে একটা
উদ্যোগ গ্রহণ করে এই পাকিস্তান সরকার তৎকালীন পাকিস্তানের একটা ষড়যন্ত্র করছিল প্রায় যখন তারা হেরে যায় বা হেরে যাবে এমন একটা পর্যায়ে তারা যুদ্ধ বন্ধ করে পুনরায় শক্তি অর্জন করার একটা পরিকল্পনা করে যুদ্ধ বন্ধ করে পুনরায় শক্তি অর্জনের একটা পরিকল্পনা করে এইজন্য এই যুদ্ধ বন্ধের নাটক তারা করছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন এই যুদ্ধ বন্ধ যাতে না হয় তার জন্য আমরা জানি জাতিসংঘের একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন বা সংস্থা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ এই যুদ্ধ বিরতির ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদে যে ভোটাভুটির আয়োজন করেছিল সেখানে ভেটো প্রদান করে অর্থাৎ বিরোধিতা করে আমরা জানি যে সিকিউরিটি কাউন্সিলের এনি পার্মানেন্ট মেম্বার যদি কোনো একটা প্রস্তাবে ভেটো প্রদান করে সেই প্রস্তাবটা কার্যকর হয় না ফলে এই যুদ্ধ বিরতি বন্ধের ষড়যন্ত্র পাকিস্তান রাজ্য করেছিল সেটা বন্ধ হয়ে যায় এটা করলে হয়তো অন্য ধরনের ইতিহাস হতে পারত সুতরাং আমাদের এই যুদ্ধ বিরতি বন্ধ যাতে না করতে পারে সেটা অবদান রেখে সোভিয়েত আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সুতরাং এই বিষয়গুলো আলোকে আমরা বলতে পারি যে আমাদের মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল তো ছোট প্রশ্ন হিসেবে মাঝে মাঝে আসে যে সোভিয়েত ইউনিয়ন নিয়ন ভেটো প্রদান করে কিভাবে কিভাবে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল ভূমিকা রেখেছিল যেটা আগে বললাম রেখেছিল যে ওরা একটা ষড়যন্ত্র করছিল যুদ্ধ বন্ধ করে সেই ষড়যন্ত্রটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়ন সেই ষড়যন্ত্রটা বন্ধ করে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে দ্রুত যাতে ত্বরান্বিত হয় শেষ হয়ে যায় তার একটা ব্যবস্থা করেছিল সুতরাং এই কথা বলা যায় যে আমাদের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল অনন্য সাধারণ এবার আমরা দেখব যে আমেরিকার ভূমিকা ছিল কি আমাদের মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকা ছিল প্রথমেই বললাম যে কিছুটা বিরোধিতাকারী হিসেবে মুক্তিযুদ্ধে আমেরিকা মুক্তিযুদ্ধে আমেরিকা ভূমিকা মূল্যায়ন মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকা ছিল অনেকটাই পাকিস্তানের পক্ষে অর্থাৎ পাকিস্তান ভেষা নীতি তারা নিয়েছিল পাকিস্তানের পক্ষে ছিল আমেরিকার ভূমিকা অর্থাৎ তারা পাকিস্তানের কার্যক্রমগুলোকে সমর্থন করছিল পাকিস্তানের কার্যক্রমগুলোকে উৎসাহিত করছিল এমনকি তারা গণহত্যা বন্ধ করার জন্য কোনো উদ্যোগ নেয়নি যেমন যুদ্ধ বিরতি পাকিস্তান যে শুরু করেছিল সেটাকে সমর্থন করেছিল যুদ্ধ বিরতি পাকিস্তানের প্রস্তাব সমর্থন করেছিল পাকিস্তান যুদ্ধ বিরতির যে নাটক পাশে জনগণ সেটা সমর্থনে আমেরিকা ভোট দিয়েছিল বা ভেটো প্রদান করে নাই আচ্ছা তারপরে বলা যায় যে পাকিস্তানের পক্ষে ভারত এবং সোভিয়েত ইউনিয়নকে ভয় দেখানোর জন্য তারা শক্ত নৌবহর
সপ্তম নৌবহর তারা ভারত মহাসাগরে পাঠিয়েছিল, অর্থাৎ ভারতকে যাতে ভয় দেখানো যায়, সোভিয়েত ইউনিয়নকে ভয় দেখানো যায়, এর পক্ষেও তারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এখানেও একটা এই নৌবহরের ক্ষেত্রেও একটা সোভিয়েত ইউনিয়নের ভূমিকা দেখা যায়। তারা আবার এই যে সপ্তম নৌবহর আমেরিকা বা পাঠালো, এর পাল্টা উত্তর হিসেবে তারাও একটা নৌবহর পাঠিয়েছিল, সোভিয়েত ইউনিয়ন নৌবহর প্রেরণ করেছিল, সোভিয়েত ইউনিয়ন পাল্টা নৌবহর প্রেরণ করেছিল, যদিও পরবর্তীতে এই নৌবহর আর তেমন বেশি ভূমিকা রাখতে পারে। যদি নৌবহর না পাঠাতো তাহলে হয়তো আমেরিকার উদ্দেশ্য অন্য থাকতে পারে। তবে এক্ষেত্রে আরেকটা কথা বলা যেতে পারে যে আমেরিকার ভূমিকা ছিল আমাদের মুক্তিযুদ্ধে অনেকটা দুই রকম। আমেরিকার গভর্নমেন্ট পাকিস্তানের পক্ষে মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও আমেরিকার সাধারণ মানুষ, আমেরিকার রাজনীতিবিদ, সমাজকর্মীরা তারা আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে নানা ধরনের কার্যক্রম করেছে, নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখব যে কনসার্ট ফর বাংলাদেশের কথা, এটা কিন্তু আমেরিকার মতো দেশে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কনসার্ট সম্পর্কে বাংলাদেশ কনসার্ট সম্পর্কে ধারণা দাও। এই কনসার্ট ফর বাংলাদেশ আমেরিকাতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে জর্জ হ্যারিসন তার উদ্যোগে। সুতরাং মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকাটা আমরা দুই ভাবে এক্সপ্লেন করতে পারি, সাধারণ মানুষ, জনগণ, রাজনীতিবিদ, এরা মুক্তিযুদ্ধের পক্ষ অবলম্বন করলো, রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আমেরিকার ভূমিকা। আচ্ছা, এবার তোমাদের বাড়ির কাছে আমি এটা আগে থেকে লিখে রেখেছি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকাটা কি। মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকাটা এই স্তম্ভ হিসেবে তোমাদের আমি দেব, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে গণমাধ্যম কিভাবে ভূমিকা পালন করেছিল। আমাদের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকাটা এক্সপ্লেন করতে হবে। গণমাধ্যম বলতে তো তোমরা জানোই যে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, বিভিন্ন ধরনের প্রচার মাধ্যম, এই ভূমিকাটা আমাদের মুক্তিযুদ্ধে কেমন ছিল। খুব যে খারাপ ছিল সেটা বলা যাবে না, কারণ বিশেষ করে বিবিসি, ভোয়া, তারপরে আকাশবাণী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এরকম অনেক ধরনের প্রচার মাধ্যম আমাদের মুক্তিযুদ্ধে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে, শুরু থেকে না হলেও মাঝখান থেকে করে শেষ পর্যন্ত। এমনকি কিছু কিছু সাংবাদিক, মাসকারের হাস, এরকম কিছু সাংবাদিক আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু পক্ষে অবলম্বন করেছিল, পরে আমাদের বইয়ের বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রকৃত ঘটনা প্রচারে সহায়তা করেছিল। সুতরাং মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকাটা মূল্যায়ন করো, এটা আমাদের বাড়ির কাজ হিসেবে দিলাম। গণমাধ্যমের ভূমিকা, আশা করি উত্তর লেখা খুবই সহজ হবে। এই ছিল আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, গণমাধ্যম, কনসার্ট ফর বাংলাদেশ প্রভৃতি আমাদের মুক্তিযুদ্ধে কিভাবে কেমন ভাবে অবদান বা ভূমিকা রেখেছিল অথবা বিরোধিতা করেছিল সে সম্পর্কিত তোমাদের পাঠ্য বইয়ের আলোচনা। আশা করি বোঝাতে সুবিধা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।